আজ আমাদের সেকেন্ড ডে অফ কেওনঝড় ট্রিপ। বেরিয়ে পড়লাম সানা ঘাগড়া নেচার ক্যাম্প থেকে ব্রেকফাস্ট সেরে গুন্ডিচা ঘাই ওয়াটারফলসের উদ্দেশ্যে। প্রায় 60 কিলোমিটার রাস্তা কভার করতে হবে, লাগবে রাউন্ড অ্যাবাউট 1.5 আওয়ার্স টাইম। পৌঁছে গেছি গুন্ডিচা ঘাই ওয়াটারফলসের কাছে। সামনেই দেখতে পেলাম একটি ওয়াচ টাওয়ার, যদিও ওয়াচ টাওয়ারটি রিনোভেশন চলছে। ওয়াচ টাওয়ার থেকে পুরো নদীটার আর ফলসটার ভিউ পাওয়া যায়। এইটা মানে এই ফলসটা হচ্ছে মুসালা রিভারের ওপর। এটাকে নায়গ্রা ফলস অফ ওড়িশাও বলা হয়। এখানে বলে রাখি যে সানা ঘাগড়া থেকে গুন্ডিচা ঘাই আসার জন্য যে 60 কিলোমিটার রাস্তা কভার করতে হবে, তার প্রথম 40 থেকে 45 কিলোমিটার রাস্তা গুগল ম্যাপ ফলো করে আসা যেতে পারে। তবে লাস্ট যে 15-20 কিলোমিটার থাকবে, সেটা কোনো লোকাল লোকজনকে জিজ্ঞাসা করে আসাটাই ভালো। ওয়াচ টাওয়ার থেকে নামার পর একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটি সিঁড়ি, যেটি ফলসের বেসে যাচ্ছে। এখান থেকে ফলসের একটা অন্যরকম ভিউ পাওয়া যায়। এরপর আমরা চললাম হিমকুণ্ডের উদ্দেশ্যে। রাস্তাটা খুব একটা ভালো নয়। ভীমকুণ্ড হচ্ছে কেওনঝড় আর ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বর্ডারে, বৈতরণী নদীর ওপরে। কেওনঝড় সাইডে একটি সুন্দর ওয়াচ টাওয়ার আছে, কিন্তু ভিউটা সব থেকে ভালো পাওয়া যায় ময়ূরভঞ্জ সাইড থেকে। তাই আমরা ময়ূরভঞ্জ সাইডে গেলাম। যাওয়ার পথে ব্রিজের ওপর থেকে ভিউটা দেখলাম, জাস্ট অসাধারণ। পৌঁছে গেলাম ময়ূরভঞ্জ সাইডের ভিউ পয়েন্টের কাছে। গাড়ি পার্ক করে খানিকটা এগিয়ে গিয়েই দেখলাম একটি ভীমের স্ট্যাচু, বেশ অনেকটাই বড়। তারপর আরেকটু এগিয়ে যেতেই এই ফলসটির পুরো ভিউ পেলাম। খানিকটা এগিয়ে গেলেই পেলাম এরকম একটি প্যাসেজ, যেটা দিয়ে এগিয়ে গেলে পাওয়া যাবে এই ভিউটা। যেহেতু রেনি সিজন, ওয়াটার ওয়াজ অন ফুল ফ্লো। দূরে নদীর ওপারে কেওনঝড় সাইডে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, কিন্তু এই ফ্লোটা ওই ওয়াচ টাওয়ার থেকে ভালো দেখা যায় না। কথিত আছে কোনো এক সময় দ্রৌপদীর নাকি প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তখন ভীম তার গদা দিয়ে এই কুণ্ডটি সৃষ্টি করেছিল। তবে অনেকেই বলে যে ভীম নাকি এই কুণ্ডতে স্নান করতেন।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সীতাবিঞ্জি। এই সীতাবিঞ্জিরও একটি হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স আছে। কথিত আছে রামায়ণের সীতা ডিউরিং হার এক্সাইল তার দুই সন্তানকে নিয়ে, লব এবং কুশ দুজনকে নিয়ে এইখানে অনেক দিন বসবাস করেছিলেন। আবার অনেকে বলে লব কুশের জন্ম নাকি এইখানেই হয়েছিল। এইখানে আমরা যা দেখলাম যে খুব বড় বড় রক বোল্ডার একে অপরকে সাপোর্ট করে হিউজ একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এই টুরিস্ট স্পটগুলো সেজে ওঠে উইন্টারে। আমরা যেহেতু রেনি সিজনে এসেছি তাই টুরিস্ট খুব কম, সেই জন্য আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা স্পট ঘুরতে পারলাম। এরপর আমরা গেলাম ফ্রেস্কো পেন্টিং দেখতে। এখানে একটু হাতে সময় নিয়ে আসবেন তাহলে পুরোটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমি যেই তিনটে স্পট এতক্ষণ কভার করলাম এইগুলো যদি ভালোভাবে ঘুরতে চান তাহলে আর্লি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে এবং টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে এই তিনটে স্পট খুব ভালোভাবে ঘোরা যাবে। ফ্রেস্কো পেন্টিংয়ের ওইখানে এই ধরনের পেন্টিংসই দেখতে পাওয়া যায়। এরপর আমরা চললাম সানাঘাগড়া নেচার ক্যাম্পের উদ্দেশ্যে লাঞ্চ করার জন্য। লাঞ্চ সেরে আমাদের ডেস্টিনেশন হলো 500 মিটার দূরে সানাঘাগড়া ফলস ও ড্যাম। সানাঘাগড়ার ড্যাম ও ফলসে ঢোকার জন্য একটা এন্ট্রি ফিজ লাগে। গাড়ির জন্য লাগলো 50 রুপিস আর পার হেড 20 রুপিস। ওটা দিয়ে আমরা কার পার্ক করে এগিয়ে গেলাম। সামনে যে কাউন্টারটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার, সানাঘাগড়া ড্যামে বোটিংয়ের টিকিট কাউন্টার। রাইট সাইডে পড়বে ড্যামটা আর লেফট সাইডে আছে একটা সুন্দর পার্ক।
এই দুটির মাঝখান দিয়ে একটি প্যাসেজ করা আছে ফলসে যাওয়ার উদ্দেশ্যে। এই ফলসে যাওয়ার জন্যেও বেশ কিছু সিঁড়ি উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে উঠে আবার একটা সুন্দর ছোট্ট পার্ক পেলাম। পার্কটা দিয়ে খানিকটা এগিয়ে গেলেই দেখতে পেলাম কিছু সিঁড়ি, যেটা দিয়ে নামলে তবেই ফলসটি দেখা পাবো। ফলসটি অসম্ভব সুন্দর একটা ভিউ পেলাম, কিন্তু আমরা লাঞ্চ করেই একদম ডিরেক্টলি এখানে এসেছিলাম বলে বেশ টায়ার্ড লাগছিল, আর এই ফলসের কাছেই ছিল প্রচুর বসার জায়গা, তাই খানিকক্ষণ এইখানে ফলস দেখতে দেখতে রেস্টও নিলাম। এরপর আমরা চললাম সানাঘাগরা ড্যামের উদ্দেশ্যে। খানিকটা সময় ওখানে কাটাবো, বোটিং করব, তারপর ফিরব সানাঘাগরা নেচার ক্যাম্পে। আজ রাতটাই আমাদের সানাঘাগরা নেচার ক্যাম্পের লাস্ট নাইট। আগামীকাল আমরা সানাঘাগরা নেচার ক্যাম্প ছেড়ে রওনা দেব খণ্ডদার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানেই রাত কাটাবো, তবে রাস্তায় যেতে যেতে দেখব আরও অন্য তিনটে ফলস। সেই ভিডিও নিয়ে আমি ফিরে আসছি খুব শীঘ্রই। So stay in touch with Soma and her passion. See you all, my friends, and love you all. Bye.